আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আমাদেরকে কাছে জানতে চান যে কি ধরনের মুরগি নিয়ে খামার শুরু করবেন, কি ধরনের মুরগি পালন করলে বেশি লাভবান হওয়া সম্ভব এবং ব্যবসার ঝুঁকি অনেক কম হবে। তো আজকের ভিডিওটি সেরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মুরগি পালন সম্পর্কে কিছু ধারণা দিই। মুরগির খামার অত্যন্ত লাভজনক একটি ব্যবসা, তবে সঠিক নিয়মে যদি ব্যবসা পরিচালনা করতে ব্যর্থ হন সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীনও হতে পারেন। মুরগির খামার সাধারণত দুই ধরনের করা হয়ে থাকে, পারিবারিক মুরগির খামার এবং বাণিজ্যিক মুরগির খামার। সাধারণত বাণিজ্যিক মুরগির খামারগুলো সরাসরি হ্যাচারি থেকে সংগ্রহ করে থাকে, কিন্তু পারিবারিক পর্যায়ের ছোট খামারিরা সে সুযোগটা থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়, বিভিন্ন এজেন্ট এবং ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হয় এবং রিসেলারদের কাছ থেকেও বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে। সেক্ষেত্রে পারিবারিক পর্যায়ে খামারিরা অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হন। আর এই শিকারটা কীভাবে হন আর কীভাবে প্রতারক চক্র এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করেন, আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়ে একটি ধারণা প্রকাশ করতে। সাধারণত পারিবারিক পর্যায়ে খামারিরা 200-300-500 মুরগি নিয়ে খামার পরিচালনা করেন। এক্ষেত্রে আপনারা কি ধরনের বাচ্চা নিয়ে খামার করলে প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন, সেটা হচ্ছে যারা নতুন এবং পুরাতন অনেকেই জিরু বাচ্চাগুলো, অরিজিনাল বাচ্চাগুলো এবং অরিজিনাল জাতের বিশুদ্ধ জাতের বাচ্চাগুলো চিনতে পারেন না, যে কারণে অনেক সময় প্রতারক চক্র ভুল জাতের, কেউ জেনে শুনে কেউ না জেনে ভুল জাতের বাচ্চাগুলো আপনাদের দিয়ে থাকেন। ধরুন আপনি কোনো এজেন্টের কাছে টাইগার মুরগির খামার করার জন্য, বাচ্চা সংগ্রহের জন্য অর্ডার করেছেন এবং টাইগার মুরগির বাচ্চার মূল্য পরিশোধ করেছেন এবং তারাও বাচ্চাগুলো আপনাকে পাঠিয়েছে, কিন্তু বাচ্চাগুলো পালন করার কিছুদিন পর দেখলেন যে বাচ্চাগুলো আর টাইগার নেই, বাচ্চাগুলো অন্য জাতের। এখানে বাচ্চার কোয়ালিটির বিষয় না, দেখা গেল আপনি টাইগার বাচ্চা সংগ্রহ করেছেন, বাচ্চাগুলো তো ভালো না, সেই বিষয় না, সম্পূর্ণ ভুল জাতের বাচ্চাগুলো আপনাকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হন। আমার অনেক ভাইয়েরা প্রবাস থেকে এবং দেশ থেকেও তাদের যোগাযোগ করেন, তারা জানতে চান যে কী ধরনের বাচ্চা নিয়ে, কতদিনের বাচ্চা নিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যায়। আমি আপনাদেরকে বলবো, যারা নতুন, যারা ছোট খামারি, অল্প বাচ্চা নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট হলো ব্রুডিং করা টাইগার মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করা। আর যারা অভিজ্ঞ, যারা বড় প্রজেক্ট করেন, তারা একদিনের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। এখন আমি কেন আপনাদেরকে এই কথা বললাম যে ব্রুডিং করা বাচ্চা নিয়ে খামার শুরু করবেন, সেটা হলো যে ব্রুডিং করার বাচ্চাগুলো আপনি সহজে চিনতে পারবেন, কারণ দেখেন, লক্ষ্য করেন যে অরিজিনাল টাইগার মুরগির পাগুলো অনেক বেশি মোটা হয় এবং বডি শেপটা দেখছেন, তার বডি শেপটাও কিন্তু অনেক বিশাল হয়। সাধারণত সোনালু মুরগির বডি শেপগুলো সরু হয়, টাইগার মুরগির বডি শেপগুলো একটু মোটা হয়। যেহেতু জিরু বাচ্চাটা সোনালি হাইব্রিড বা সুপার বাচ্চা আর টাইগার বাচ্চার দেখতে প্রায় কাছাকাছি, এটা
খুব অভিজ্ঞ লোক না হলে বোঝা মুশকিল, কিন্তু আপনি যদি জিরু বাচ্চাটা নেন এবং সরাসরি খামার থেকে সংগ্রহ করেন তাহলে প্রতারণা হওয়ার সুযোগ থাকে খুব কম। হ্যাঁ, এক্ষেত্রে অনেক খামারি ব্রুডিং করা বাচ্চাগুলো সংগ্রহ করতে অনাগ্রহ প্রকাশ করেন, বিশেষ করে একটু কষ্ট বেশি হয়। তো আমি তাদেরকে বলবো যে একটু কষ্ট করে হলেও আপনারা 300, 400, 500 খামার করতে চান, অন্তত পক্ষে টাইগার মুরগি, আপনারা ব্রুডিং করা বাচ্চাগুলো নিয়ে সংগ্রহ করেন। 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনের বাচ্চাগুলো সংগ্রহ করেন আপনার চাহিদা মোতাবেক। এক্ষেত্রে আপনার 2 টাকা দাম বেশি পড়লেও আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। এবং যারা নতুন, যারা অনভিজ্ঞ, তারা কিন্তু ব্রুডিংয়ে কিন্তু অনেক মারাত্মক ছোট্ট ছোট্ট ভুলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আর ব্রুডিং করা বাচ্চাগুলো যেহেতু আপনার সব কিছুর জন্যই পারফেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি অনায়াসেই ব্রুডিং করা বাচ্চাগুলো নিয়ে খামার করতে পারেন। তো এই ছিল মূল বিষয়। এখন অনেকেই বলেন খামার ব্যবসায় শুধু লস আর লস। হ্যাঁ, অবশ্যই লস, লাভ লস মিলিয়ে ব্যবসা। তবে লাভবান হওয়ার জন্য আপনার একটা সঠিক পরিকল্পনা প্রয়োজন, এবং সঠিক পরিকল্পনা মোতাবেক যদি আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে আশাবাদী সকল ব্যবসায় লাভবান হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি ধরনের মুরগি নিয়ে খামার করে লাভবান হওয়া সম্ভব, মুরগির বিভিন্ন রোগ বালাই সম্পর্কেও আমরা তথ্য দিচ্ছি, এবং বিক্রি করার পরে আমাদের বিভিন্ন সেল সেন্টার থেকেও কিন্তু আপনার ব্রুডিং করা বাচ্চাগুলো নিতে পারবেন। একদিনের বাচ্চা থেকে শুরু করে ব্রুডিং কমপ্লিট বাচ্চাগুলোই কিন্তু আমরা ডেলিভারি করছি এবং সারা দেশে ডেলিভারি করছি। সাধারণত যারা ব্রুডিং কমপ্লিট বাচ্চাগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন আমরা বলি সরাসরি আপনারা এসে নিয়ে যাবেন, আমাদের বিভিন্ন যে সেলস পয়েন্টগুলো আছে এগুলো থেকে নিয়ে যাবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, অরিজিনাল বাচ্চাগুলো পাবেন। মানে আমরা অনেক সময় বাচ্চাগুলো পাঠিয়ে থাকি, বিভিন্ন এজেন্টের মাধ্যমে পাঠানো হয়, এরা ইচ্ছাকৃতভাবে অনেক সময় আপনাদের অর্ডারগুলো আমাদের কাছ থেকে না নিয়ে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কম মূল্যে নিম্নমানের বাচ্চাগুলো আপনাদের সংগ্রহ করে, যে কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন। আমরা এখন থেকে চিন্তা করতেছি সরাসরি বাচ্চাগুলো আপনাদেরকে দিব, একদিনের বাচ্চা এবং ব্রুডিং কমপ্লিট বাচ্চা সরাসরি গ্রাহক পর্যায়ে আমরা ডেলিভারি করব, যাতে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হন। এই ক্ষতিগ্রস্তটা না হওয়ার কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে আমিষের চাহিদা কিন্তু প্রচুর বেড়েছে, সেই তুলনায় কিন্তু উৎপাদন খুবই কম। তো সঠিক সময়ে যদি আমরা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে ব্যর্থ হই তাহলে কিন্তু এই শিল্পটা ধ্বংস হয়ে গেলে আমাদের সব কিছু বাইরে থেকে অনেক মূল্য ক্রয় করতে হবে। আর এখনই প্রয়োজন একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা, পারিবারিক পর্যায়ে গুরুত্ব সহকারে খামার পরিচালনা করা অত্যন্ত জরুরি। আপনি বাসায় যদি বেকার থাকেন 200-300 মুরগি পালন করতে পারেন, আপনার কাজের পাশাপাশি করতে পারেন 500 মুরগি পালন করতে পারেন, বাসায় যদি আপনি প্রবাসে থাকেন আপনার ওয়াইফ ফ্রি থাকে মোটামুটি এই বিষয়ে যদি ধারণা অর্জন করতে পারে তাহলে ছোট্ট একটা খামার করে দিতে পারেন। আপনি যদি অফিসে চাকরি করেন চাকরির পাশাপাশি বাসায় গৃহিণীকে দিয়েও আপনি এই কাজগুলো করিয়ে নিতে পারেন, বা এখন অনেক নারী উদ্যোক্তা কিন্তু এগিয়ে এসেছে, আপনারাও ছোটোখাটোভাবে এই খামারগুলো করতে পারেন। অবশ্য সঠিক নিয়মে করতে পারলে ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। আর বিশেষ করে দেখছেন টাইগার মুরগি পালন করে বিভিন্ন উদ্যোক্তারা কীভাবে লাভবান হচ্ছে, তা আপনারাও যদি সঠিকভাবে করতে পারেন লাভবান হবেন। আর এই বাচ্চাগুলো সংগ্রহের পর থেকে শেষ পর্যন্ত কীভাবে লালন পালন করবেন সম্পূর্ণ গাইডলাইন্সগুলোই কিন্তু আমরা দিয়ে দেব। তো যাদের অরিজিনাল টাইগার মুরগির একদিনের বাচ্চা প্রয়োজন ও ব্রুডিং করা বাচ্চা প্রয়োজন, যদি বেশি পরিমাণে লাগে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পাঠিয়ে দেব, যদি অল্প পরিমাণে লাগে আমাদের কিছু সেলস পয়েন্ট আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, যদি ব্রুডিং কমপ্লিট বাচ্চাগুলো লাগে আমাদের রেয়ারিং কিছু হাউস আছে সেখান থেকে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন। আর এভাবেই আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি, সবাই যদি ভালো মানের জিনিস নিয়ে কাজ করি এবং সবাই সবাইকে যদি সেরাটাই উপহার দেই আশা করি আমরা সবাই লাভবান হব। কেউ বেশি লাভের জন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না, আপনার একটু বেশি লাভের জন্য আরেকজনের ক্ষতি হবে। আপনি অসীমিত করুন, অন্যজনকে ভালোটা দেন সেও সীমিত করুন, এভাবেই কিন্তু
আমরা সবাই লাভবান হতে পারি। দর্শক, আশা করি যারা নতুন এবং যারা অল্প মুরগি নিয়ে খামার করতে চান, আপনারা অনেকেই জানতে চান আমাদের কাছে যে কি ধরনের মুরগি নিয়ে খামার করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। এবং অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। এবং সবসময় আমি যেটা বলি যে ভালো থাকুক আপনার পোষা প্রাণীগুলো, সে শুভকামনায় বিদায় নিচ্ছি। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।